সংযুক্ত আরব আমিরাতর আজমানত শিবকল্প তরু মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরের উদ্বোধন করে। ডিসেম্বর 3 তারিখ ফজরত বৈদিক বেদ মন্ত্র পাঠের মধ্য দিয়ে এই মন্দিরের উদ্বোধন করে আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রীম স্বামী তপনানন্দ গিরি মহারাজ। একটা বিশ্বনাথ মন্দির হয়েছে, কথাটা অনেক জায়গায় বলেছে, এখন মন্দির হচ্ছে। যে ভারতের যে বেনারসে ভগবান শঙ্করের শিবের যে মন্দিরটা আছে, সেম এর থেকে অনেক বড় আকারে এখন শঙ্কর মঠে একটা লোকনাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি শ্রীযুক্ত বাবু লিটন নাথের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি আছেন শ্রীযুক্ত বাবু অদুল কান্তি চৌধুরী। প্রধান বক্তা আছেন শ্রী চন্দন আচার্য। এ সময় স্বাগত বক্তব্য রাখেন শ্রীযুক্ত বাবু সজলকর। ইয়াছাড়াও বিশেষ অতিথি আছেন জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কুমার শীল, শ্রীযুক্ত বাবু কিশোর চক্রবর্তী, পার্থ সারথি গীতা সংঘ, সারজা গীতা সংঘ, মরুতীর্থ আলাইন, লোকনাথ সেবাশ্রম আলাইন সহ আমিরাতের বিভিন্ন মন্দিরের ভক্ত। আমাদের চট্টগ্রাম অনুষ্ঠানত ভজন, গীতাপাঠ, গুরু পূজা ও মহাপ্রসাদের আয়োজন করা হয়। ডেস্ক নিউজ, সি+ টিভি।